তোকে আমরা শুরু করছি। আশা করি সবাই ঠিক আছি, সবাই কানেক্টেড হয়নি মনে হয়, বাকি আছে। তারপরে আমরা গত ক্লাসটা নিয়ে একটু রিকল করি, তারপরে আমরা সামনে আগাবো। আমরা গত ক্লাসে অন্যয় এবং ফাংশনের দুইটা ডেফিনিশন দিয়েছিলাম, অন্যয় এবং ফাংশন। আমরা অন্যয় বলছিলাম এ এবং বি যদি দুটা অশূন্য সেট হয় তাহলে তাদের কার্টেসীয় গুণজের যে কোনো অশূন্য উপসেট কে বলবো আমরা অন্যয় বা সম্পর্ক বা রিলেশন। আর ফাংশন বলছিলাম আমরা একটা বিশেষ ধরনের অন্যয়, যে অন্যয়ে প্রথম উপাদান গুলা ভিন্ন ভিন্ন হয় সেই অন্যয়টাকে বলছিলাম আমরা ফাংশন। তো আজকে আমরা ফাংশন নিয়ে আরেকটু সামনে যাব। ও ফাংশন আমরা কিভাবে চিনবো? ফাংশনের আমরা যদি ক্রমজোড়ের মাধ্যমে কোনো একটা ফাংশন দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো যে এটা ফাংশন কিনা। যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্রথম উপাদান গুলা কোনো একটা ক্রমজোড়ের সেটের বা যেটাকে আমরা অন্য বলি, যে অন্য যদি প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন। তোমাদের বইয়ে লিখে আছে একই প্রথম উপাদান বিশিষ্ট একই একাধিক ক্রমজোড় না থাকে, ফাংশনের সংজ্ঞা একই, যে যদি কোনো ক্রমজোড়ের সেটে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তখন সেটাকে বলা হয় ফাংশন। তো আমরা অন্য এবং ফাংশন আমরা, কিন্তু ফাংশন তো এখন যেটা আমরা ফাংশন বলবো, ফাংশন যেটা আমরা নিয়ে কাজ করব বা সামনে আমাদের যেগুলো আছে ফাংশনটা ক্রমজোড়ের মাধ্যমে নাও থাকতে পারে, বেশিরভাগই চলকের মাধ্যমে থাকবে। তাহলে চলকের মাধ্যমে আমরা ফাংশনের একটা ডেফিনিশন আছে, আমরা ডেফিনিশনটা একটু দেখি, সংজ্ঞাটা দেখি। যদি এক্স ওয়াইয়ের মাধ্যমে কোনো একটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে চিনবো এটা ফাংশন কিনা? তাহলে আমরা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে বলা আছে, ও তার আগে আমরা একটু জেনে নিই, আমরা যখন এক্স এবং ওয়াই চলক ব্যবহার করি, এক্স এবং ওয়াই এগুলোকে বলি আমরা বীজগণিতের চলক। এই চলক চলকের মাঝে আবার আমরা কিছু অলিখিত কিছু নিয়ম আছে, এটাকে বলা হয় কনভেনশন, প্রচলিত রীতি। সেক্ষেত্রে ওয়াইটাকে বলা হয় নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সটাকে বলা হয় স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো প্রচলিত রীতি, কেউ কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে তাহলে ওয়াইটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হলো সারা বিশ্বে এটা আমরা এটা মেনে নিই। কিছু জিনিস আছে আমরা মানে অলিখিত ভাবে আমরা মেনে নিই, যেমন ফিজিক্স এর কিছু আমরা প্রতীক ব্যবহার করি যেগুলো এফ দিয়ে আমরা বোঝাই, এফ বাই এ দিয়ে আমরা বোঝাই ত্বরণ, বি দিয়ে বোঝাই ভেলোসিটি। এগুলো হলো প্রচলিত রীতি, এগুলো মানে সারা বিশ্বে ইউনিফর্মলি এইভাবেই পড়া হয়। তাহলে আমরা যদি দুইটা চলক থাকে এক্স ওয়াই, তাহলে আমরা যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে ধরবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটাকে ধরবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হলো প্রচলিত রীতি। তাহলে আমরা ফাংশনের যদি আমরা ফাংশনের সংজ্ঞাটা চলকের মাধ্যমে দিতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি। সবাইকে শুনতে পাচ্ছি? ঠিক আছে, তো ঠিক আছে, আমার মনে হয় মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, তো আমরা গত ক্লাসে যে ফাংশনের ক্রমজোড়ের মাধ্যমে ফাংশনের যে সংজ্ঞাটা দিয়েছিলাম, আজকে আমরা দেবো চলকের মাধ্যমে যে সংজ্ঞা, এবং সেটা ধরে আমরা কোনটা ফাংশন কোনটা ফাংশন না সেটা আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা আমরা বলছিলাম যে এক্স এবং ওয়াই এই দুইটা চলকের মধ্যে কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে তাহলে এক্সটাকে বলি আমরা স্বাধীন চলক আর ওয়াইটাকে বলি আমরা অধীন চলক। ঠিক আছে, এখন আমরা ফাংশনের সংজ্ঞাটা দিচ্ছি এভাবে, যদি এক্স এবং ওয়াই এর মধ্যে এরূপ কোনো সম্পর্ক বিদ্যমান থাকে, যেন আমরা ফাংশনের চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞাটা আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তো আমরা বলছি যে যদি এক্স এবং ওয়াই এর মাঝে এরূপ কোনো সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর একটি অনন্য মান বিদ্যমান থাকে, অনন্য মান এক্সিস্ট করে কি অনন্য মান, অনন্য শব্দটার ইংরেজি শব্দটা হলো অনন্যর ইংরেজি শব্দটা হলো তোমার ইউনিক। আমি হ্যাঁ, ইউনিক মানে তো ইউনিক শব্দটা মানে কি, মানে এক্স আমরা বলছি যে এক্স এবং ওয়াই এর মধ্যে যদি এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি ভিন্ন এক্স এর জন্য ওয়াই এর একটি অনন্য মান বিদ্যমান থাকে তবে ওয়াই কে বলা হয় এক্স এর ফাংশন, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ওয়াই সেটাকে বলে আমরা এক্স এর ফাংশন। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিচ্ছি আমি আবার একটু বলছি, একটু খেয়াল করো। যদি এক্স ও ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন
প্রত্যেকটি এক্সের জন্য ওয়াইয়ের, তুমি এইভাবে বলতো, প্রতিটি এক্সের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটি মান বিদ্যমান থাকে, অনন্য বলতে পারো, অনন্য ছাড়া আমরা কেবলমাত্র শব্দটা ব্যবহার করে আমরা এটাকে ডিফাইন করতে পারি। অনন্য এবং কেবলমাত্র শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ এটার নির্দিষ্ট মানে ব্যাখ্যা আছে। তো আমরা বলছি যে যদি এক্স ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান বিদ্যমান থাকে, তবে তাকে তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। আমি সংজ্ঞাটা কেউ একটু ইয়া করতে পারবো কিনা, বলতে পারবো কিনা? আমরা বলছি যদি এক্স ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রতিটি এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান বিদ্যমান থাকে, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞাটা হলো আমাদের মূল টুলস, এটা দিয়ে আমরা কোনটা ফাংশন কোনটা ফাংশন না সেটা আমরা চিহ্নিত করব। আমরা যে ডেফিনেশনটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা চিহ্নিত করব যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। তাহলে আমরা ফাংশনের যে সংজ্ঞাটা, আমরা আমি আবার বলছি, যদি এক্স ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান বিদ্যমান থাকে, তবে থাকে আমরা বা একটা মান পাওয়া যায়, আমরা বলতে পারি প্রতিটি এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে, নট এক্স, ওয়াই কে বলবো আমরা এক্স এর ফাংশন। এখন আমরা দেখবো আমরা সংজ্ঞাটা কি ক্লিয়ার কিনা আমাদের কাছে। যদি এক্স এবং ওয়াই এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি ভিন্ন এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান বিদ্যমান থাকে, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে, তেমন না? জি স্যার, সংজ্ঞাটা ক্লিয়ার কিনা বলো তো একটু, ফাংশন কাকে বলে? এক্স ও ওয়াই এর মাধ্যমে এমন একটা সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান বিদ্যমান থাকে, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো তাহলে আমরা কোনটা ফাংশন কোনটা ফাংশন না, আমরা দেখো একটা এক্সাম্পল নিলাম। আমরা এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাংশনকে আমরা চিনবো, এটা মানে কোন একটা জিনিস দেখলে আমরা দেখতে পারবো, কোন একটা এক্সপ্রেশন থাকলে বা কোনো একটা প্রমোজের মাধ্যমে কোনো একটা ইয়া থাকলে আমরা ফাংশনটাকে চেনার উপায়, আসলে আমরা ফাংশনের ডেফিনেশনটা ধরে আমরা কোনটা ফাংশন কোনটা ফাংশন না সেটা আইডেন্টিফাই করতে পারবো। এটা তোমার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এমনিও তোমাদের সিকিউর কোয়েশন থাকে এই জায়গাটা থেকে, কোয়েশন থাকে সব সময় থাকে। তাহলে আমরা দুটা দেখো দু একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ওয়াই ইকুয়াল টু আমি নিলাম 3x + 5 একটা সম্পর্ক, আমি নিলাম আরেকটা রিলেশন, ধরো y = 4ax, আবার নিলাম ধরো y² = x। দেখো আমরা তিনটা সম্পর্ক নিলাম, প্রথমটা হলো y = 3x + 5, এটা একটা 4ax² = 4x, আমি এটা একটু চেঞ্জ করে দিই অথবা এভাবে রাখলে অসুবিধা নেই, এটাও রাখতে পারি কোনো অসুবিধা নেই, এনা দিয়ে আমি 4x এ দিলাম, অথবা না আমি এটা দিয়ে দিই ইয়ে দিই ধরো 9x² দিলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখন দেখো আমরা তিনটা সম্পর্ক নিলাম, এখানে y = 3x + 5 এটা একটা সম্পর্ক, y = 9x² একটা সম্পর্ক, আর y² = x একটা সম্পর্ক, তিনটেই সম্পর্ক মানে রিলেশন। এগুলো যে রিলেশন তাতে কোনো সন্দেহ আছে কিনা? রিলেশন কেন রিলেশন, এটা ক্রমজোড়ের সেট, কেন এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা মান পাবো, দুটো মানকে একসাথে লিখে আমরা একটা ক্রমজোড় পাবো, এরকম অসংখ্য ক্রমজোড় পাবো, ঠিক আছে? তো এই ক্রমজোড়ের সেট এটাই রিলেশন, তার মানে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটাও একটা সম্পর্ক। এখন এই সম্পর্কটা ফাংশন কিনা সেটা আমরা চিনবো কিভাবে, চিনবো একটু আগে যে আমরা সংজ্ঞাটা আমরা একটু বললাম যে প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র যদি একটা মান বিদ্যমান, একটা মান বিদ্যমান, প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলবো ফাংশন। এখন আমরা একটু চেক করি আমরা কোনটা ফাংশন কোনটা ফাংশন না। ধরো প্রথমটা যদি আমরা চেক করি তাহলে এক্স টা ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই টা লোকাল ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এখানে একটা মান নেওয়ার চেষ্টা করি, দেখো এক্স এর ওয়াই মান নেওয়ার চেষ্টা করি, তাহলে এক্স এর মানটা স্বাধীন, তাহলে স্বাধীন হলে আমরা এক্স এর মানটা ইচ্ছা মতো আমরা নিলাম, ধরো এক্স এর মান নিলাম আমি 0, তাহলে 0 বলে ওয়াই এর মান আসবে কত, 5, এক্স এর মান নিলাম মনে করো -1, তাহলে এটা হবে -3 + 5, তার মানে এখানে আসতেছে 2, এক্স এর মান নিলাম ধরো 1, 1 নিলে এখানে হলো 3, আর পাঁচ এখানে এক্স এর মান পাবো 8, এক্স এর মান নিলে মনে করো 2, তাহলে 3 × 2 = 6, 5 = 11, এখানে এখানে খেয়াল করো আমরা যে এক্স এর ইচ্ছা মতো আমরা মান নিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট যেহেতু তাহলে আমরা নিতে পারি, তাহলে এক্স এর যে মানগুলো আছে দেখো মানগুলো ভিন্ন ভিন্ন, 0, 1 একই একই ইয়ে না, এক্স এর ভিন্ন মানের জন্য ওয়াই এর, এটার জন্য 0 এর জন্য ওয়াই এর কয়টা মান পাচ্ছি, একটা না একাধিক,
একটা 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 মানে সোনার জন্য কটা পাচ্ছি? একটাই পাচ্ছি। একটা ওয়ান এর জন্য একটাই পাচ্ছি, টু এর জন্য একটাই পাচ্ছি, যেই সংখ্যা নেও কিন্তু ওয়াই এর মান কিন্তু আমরা একটাই পাবো, কারণ একাধিক পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এক্স এর একটা মানের জন্য ভিন্ন যে কোনো মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মানে পাবো। একটা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর আমরা একাধিক মান এখানে এই ক্ষেত্রে এই সম্পর্ক থেকে আমরা পাবো না। তাহলে এই যে সম্পর্কটা ওয়াই ইকুয়াল টু 3x+5, এটা একটা ফাংশন। আমাদের সংজ্ঞা অনুসারে কি বলছি, যে প্রত্যেকটা ভিন্ন এক্স এর জন্য ওয়াই এর যদি কেবলমাত্র একটি মান পাওয়া যায় তাহলে ওয়াই কে বলবো আমরা এক্স এর ফাংশন। তাহলে এটা কি? এটা একটা ফাংশন। বুঝা গেছে এটা? জি স্যার, জি স্যার। এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমরা ওয়াই এর যদি একটা মান পাই, কেবলমাত্র একটা মান পাই, তাহলে আমরা ওয়াইটাকে বলবো এক্স এর ফাংশন। এখন দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাকে যদি আমরা একটু দেখি, এটা এক্স, এটা ওয়াই, আমরা এখানে কয়েকটা মান নিই, ধরো মান নিলাম 0, তাহলে ওয়াই এর মান পাবো এলো 0, এখানে 0, এক্স এর মান যদি 0 নিই, এক্স এর মান নিলাম 1, তো ওয়াই এর মান পাবো এলো 9, এক্স এর মান নিলাম -1, তাও ওয়াই এর মান হবো, ওয়াই এর মান কত? এক্স এর মান -1 হলে ওয়াই এর মান কত? 9, এক্স এর মান 2 নিলাম, 2 নিলে 4 নাম এখানে পাবো 36। তাহলে এখানে ক্যাল করো, আমরা আর নিলাম না এখানে। তাহলে এটা বলো তো, এই সম্পর্কটা এটা কি ফাংশন না ফাংশন না? ফাংশন। আমরা সংজ্ঞা অনুসারে কি বলছি, প্রত্যেকটা ভিন্ন এক্স এর জন্য ওয়াই এর একটা মাত্র মান বিদ্যমান এখানে, একটা মান পাবো। কারো কি কোনো কনফিউশন আছে এটাতে? এটা দেখে এক্স এর একটা মানের জন্য, এক্স এর একটা জন্য ওয়াই কি আমরা একাধিক পাচ্ছি না একটা পাচ্ছি? এবং ভিন্ন একটা ওয়ান এর জন্য 9 পাচ্ছি, আর এখানে কিন্তু -1 এর জন্য 9 পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু 1 এর জন্য 9 পাচ্ছে, আর এটা হলো মাইনাস, তার মানে এক্সটা ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন 1 এবং -1 দুটো তো ভিন্ন জিনিস, তো এটার ইয়াও পাচ্ছে 9, আর এটাও 9 পাচ্ছে, কিন্তু এখানে আমরা একটাই পাচ্ছি। 1 এর জন্য আমরা 9 পাচ্ছি, একটা পাচ্ছি, -1 এর জন্য একটাই পাচ্ছি। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে আমরা বলছি, এক্স এর প্রত্যেকটা ভিন্ন মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান পাওয়া গেলে, তাহলে ভিন্ন মানের জন্য ওয়াই এর আমরা একটা মানই পাচ্ছি, একাধিক মান পাচ্ছি না। তাহলে এটা অবভিয়াসলি এটা একটা ফাংশন। ফাংশন পরিষ্কার কিনা এটা আমাদের কাছে, সবার কাছে? জি স্যার, জি স্যার, জি স্যার। তিন নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে তিন নাম্বারটার সম্পর্কে ধারণা কি তোমাদের? আমরা যদি তিন নাম্বারটা নিই, ধরো এক্স এর মান নিলাম 1, এক্স এর মান যদি 1 নেই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 1, তাহলে ওয়াই সমান কি হবে? এটা এটার মান কত? ওয়াই এর মান কি হবে? এটা কি আমরা এক্স এর মান যদি আমরা 1 নেই, তাহলে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর আমরা কি মান পাবো এক্স এর মান যদি 1 নেই? +-1, প্লাস মাইনাস পাবো। আমি যদি এক্স এর মান নিলাম মনে করো 9, তাহলে ওয়াই এর মান হবে +-3, অথবা নিলাম মনে করো 2, তাহলে ওয়াই এর মান হবে +-√2, +-4। ঠিক আছে, এরকম হবে না? তাহলে এখানে খেয়াল করো যে এই যে সম্পর্কটা আমরা পাইলাম, এখানে দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাচ্ছি, ওয়ান এর জন্য আমরা কয়টা মান পাচ্ছি? দুইটা মান পাচ্ছি, একটা হলো +2 আর একটা হলো স্যার ওয়াই এর মান প্রথমটাতে +-1 হবে না? +-1 হবে, আমি লিখতে ভুলেছি। হ্যাঁ, এটা +-1 হবে, আমি লিখতে ভুলেছি। আমরা তাহলে এখানে কি পাচ্ছি, আমরা এক্স এর প্রত্যেকটা ভিন্ন মানের জন্য ওয়াই এর মান পাচ্ছি হলো দুইটা, ওয়ান এর জন্য আমরা পাচ্ছি একটা +1 একটা -1, ঠিক 9 এর জন্য আমরা পাচ্ছি +3 -3, তার মানে একটার জন্য আমরা একটা যদি না মানে তাহলে আমরা তিনটা দরকার নাই, একটাই একটার জন্য আমরা দুইটা ইয়া পাচ্ছি, ওয়াই এর মান পাচ্ছি। সুতরাং এটা ফাংশন কি হবে? এটা ফাংশন হবে? এটা ফাংশন না স্যার, হবে না, হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন হবে না। আমরা যদি ক্রমজির মাধ্যমে চিন্তা করি একই জিনিস, কিন্তু একটা খেয়াল করো, এখানে যদি আমরা ক্রমজোর চিন্তা করি, তাহলে 0, 5 একটা ক্রমজোর, -1, 2 একটা ক্রমজোর, 1, 8 একটা ক্রমজোর, 2, 11 একটা ক্রমজোর। তাহলে আমরা ক্রমজোরের সেট হিসেবে চিন্তা করলে আমরা প্রথম উপাদান গুলা দেখো, এখানে কি প্রথম উপাদান গুলো কি ভিন্ন ভিন্ন না? আমরা বলছি ক্রমজোরের সেটে প্রথম উপাদান গুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা ফাংশন। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা একটা ফাংশন, দেখো ক্রমজোর প্রথম উপাদান গুলো ভিন্ন ভিন্ন। এটার ক্ষেত্রে দেখো প্রথম উপাদান হলো 0, 1, -1, 2, ঠিক আছে, প্রত্যেকটা জন্য একটা করে পাচ্ছি। তাহলে এখানে ফার্স্ট এলিমেন্ট গুলো এখানে ক্রমজোর আকারে যদি আমরা সেটটা নিই, তাহলে প্রথম উপাদান গুলো কি হবে? ভিন্ন ভিন্ন হবে, এটা হলো। তাহলে প্রথম উপাদান গুলো যদি ভিন্ন ভিন্ন হয় ক্রমজোরের সেটের, তাহলে সেটা একটা ফাংশন, তাহলে এটা ফাংশন। আর এটার ক্ষেত্রে আমাদের আসতেছে 1 এর সাথে ক্রমজোর হবে +-1, অর্থাৎ একবার হবে +1 এর, আবার হবে 1 এর সাথে আবার হবে -1 এর, তার মানে এখানে দুইটা পাচ্ছি, 1 দিয়ে দুইটা, ঠিক। আবার 9 দিয়েও আমরা 9, 3 একটা পাচ্ছি, আর আবার 9, -3 একটা পাচ্ছি, ঠিক আছে। এরকম
তাহলে যেহেতু আমরা ওয়ান দিয়ে একাধিক ক্রোমোজোম অর্থাৎ প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা ক্রোমোজোমের মাধ্যমে আমরা চিন্তা করে বলতে পারি যে এটা একটা ফাংশন না, ঠিক আছে? তো আমরা ক্রোমোজোমের মাধ্যমে দেখি অথবা চলকের মাধ্যমে দেখি, দুইটাতে কিন্তু মূল বেসিকটা একই, মৌলিক জিনিস কিন্তু একই, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, অথবা আমরা বলবো এক্স এর প্রত্যেকটা ভিন্ন মানের জন্য ওয়াই এর কেবলমাত্র যদি একটা মান পাওয়া যায় তাহলে সেটাকে ফাংশন। তাহলে আমরা কোন চলকের মাধ্যমে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা চিনতে পারবো কিনা এটা ফাংশন কিনা, কারো কোনো ইয়ে আছে কিনা, এখানে কনফিউশন আছে কিনা? না স্যার। কোন একটা ফাংশন যদি চলকের মাধ্যমে দেওয়া থাকে আমরা কি দেখি বলে দিতে পারবো? আরেকটা সহজ ইয়ে হলো, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর পাওয়ার যদি মানে 2 4 এরকম হয় তাহলে সেটা ফাংশন হবে না। তোমরা এটা একটু খেয়াল করো, ওয়াইটা ওয়াই এর মাত্রা এক, এখানে ওয়াই এর মাত্রা এক, এখানে ওয়াই এর মাত্রা কত? 2। ওয়াই এর মাত্রা যদি 2 বা তার বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ফাংশন হবে না, ক্লিয়ার? এটা যেহেতু ওয়াইটাকে আমরা বলতেছি এক্স এর ফাংশন, তাহলে ওয়াই এর মাত্রাটা থাকতে হবে এক, ঠিক আছে? দেখো এখানে ওয়াই এর মাত্রা এক, এখানে ওয়াই এর মাত্রা এক, এক্স এর মাত্রা যাই যে কোনোটা হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা দেখি, আমরা চিনতে পারবো এটা ফাংশন কি না, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আরেকটা ওয়াই যাই, তাহলে আমরা আমরা ফাংশনের সংজ্ঞাটা দেখলাম দুই ভাবে, একটা দেখলাম হলো আমরা ক্রোমোজোমের মাধ্যমে, আরেকটা দেখলাম চলকের মাধ্যমে, এক্স ওয়াই চলকের মাধ্যমে যদি কোনো একটা ফাংশন ইয়া থাকে তাহলে আমরা সেটাকে দেখি। সবাই আসছে কিনা? ওকে, তো আমরা ফাংশন চেনার দুইটা উপায় দেখলাম, একটা লোকের ক্রোমোজোমের মাধ্যমে আমরা যে সংখ্যাটা দেখলাম, আর একটা লোকের চলকের মাধ্যমে। আমরা এখন আরেকটা উপায় দেখবো, আমরা যদি তোমার অনেক সময় তোমরা নিচের ক্লাসে পড়েছো পড়ে আসছো যে বেন চিত্রের মাধ্যমে কোনো একটা ফাংশন ডিফাইন করা থাকে, যেমন এরকম তোমরা পাবা মানে দুইটা, আমরা আসলে দেখতেছি লোক ফাংশন চেনার উপায়, আমরা একটা উপায় দেখছি কি ক্রোমোজোমের মাধ্যমে। দেখো আমি জাস্ট খালি হেডিংটা লিখতেছি, ক্রোমোজোমের মাধ্যমে, ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে কোন একটা ক্রোমোজোমের সেটে যদি প্রথম উপাদানগুলো ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন হবে। আর একটা লোকা চলকের মাধ্যমে, চলকের মাধ্যমে যদি থাকে তাহলে আমরা কিভাবে বের করবো। এখন আমরা দেখবো লোকা বেন চিত্রের মাধ্যমে, বেন চিত্রের মাধ্যমে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে চিনবো এটা ফাংশন কি না, সেটা তোমরা পড়ে আসো। ধরো 1 2 3, আর এখানে দিলাম আমরা এ বি সি বা এ বি দিলাম, 1 এর সাথে এটা সম্পর্ক, 2 এর সাথে এটা, ধরো 3 এর সাথে বি সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা ধরো একটা সম্পর্ক, এটা লোকে এ সেট, এটা লোকে বি সেট, এখানে যে সম্পর্কটা সেটা নাম দিলাম আমরা, এটা একটা ধরো, আরেকটা ধরি আমরা এই লোকা, আরেকটা ধরে ধরো মনে করো রোল নাম্বার 1 2 3, আগানে দিলাম ওই লোকা 50 60 70, এটার সাথে ধরো এটা সম্পর্ক, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা একটা সম্পর্ক, আর একটা দিলাম মনে করো আমি তিনটা বেঞ্চ নিচ্ছি, ধরো পি কিউ আর, আর এখানে দিলাম 10 20 30 40, ধর এখানে আমরা এখানে তিনটা বেল চিত্রের মাধ্যমে আমরা তিনটা সম্পর্ককে আমরা ডিফাইন করলাম, তিনটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। এখন এটা থেকে আমরা দেখে বলতে পারবো যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না, ঠিক আছে? এটা থেকে আমরা কিভাবে সম্পর্কটা আমরা আইডেন্টিফাই করবো, আমরা যদি ক্রোমোজোমের মাধ্যমে চিন্তা করি তাহলে একই জিনিস পাওয়া যাবে, তোমরা ক্রোমোজোমের মাধ্যমে চট করে চিন্তা করতে পারো। আরেকটা লাইট একটু নিচে করো, হ্যাঁ বলো, লাইট একটু নিচে নামাবেন স্যার, ওই যে আমি একটা লাইট অফ করে দিই, এখন ঠিক আছে মনে হয় না? এখানে হলো 1 1 0, এটা লোকের 2 0 3 0। এখন দেখো এই সম্পর্কটা যদি আমরা চিন্তা করি, এখানে প্রথম উপাদান গুলা দেখো, আমরা যদি ক্রোমোজোম চিন্তা করি 1 এ 2 বি 3 3 বি, তাহলে 2 এর সাথে বি এর সম্পর্ক, 3 এর সাথে ওকে কোনো সমস্যা নাই, তাহলে প্রথম উপাদান গুলো ভিন্ন ভিন্ন কিনা আমরা যদি ক্রোমোজোম চিন্তা করি, আমরা যে আগে পড়ে আসছে, তাহলে এই সম্পর্কটা কি ফাংশন না, ফাংশন না,
যে ফাংশন 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 ফার্স্ট এলিমেন্টগুলো ডিফারেন্ট গুড এটা দ্বিতীয়টা এটা ফাংশন স্যার কারণ প্রথম উপাদানগুলো ফাংশন ছিল প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন ঠিক আছে প্রথম উপাদানগুলো জি আর এটার ক্ষেত্রে ফাংশন না ফাংশন কেন না এটা প্রথম উপাদানগুলো এটা দুইবার আছে অর্থাৎ এই আর দিয়ে দুইটা ক্রমবিভাজন আছে আর এর সাথে 20 সম্পর্ক আর এর সাথে 40 তার মানে এখানে একই ব্যক্তি দুইটা রিলে দুইটা রিলে দুইটা এ করতেছে একই একটা তার মানে একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটা ক্রমবিভাজন পাবো অর্থাৎ প্রথম উপাদানের কি কি উক্তি আছে কোনো অসুবিধা নেই যখন আর 20 লিখব আর 40 লিখব তার দিয়ে দুইটা ক্রমবিভাজন তাহলে এটা আমরা সহজে ক্রমবিভাজনের মাধ্যমে আমরা তাৎক্ষণিক চিন্তা করতে পারি আর আবার চোখ দিয়ে ভালো করে দেখে আমরা যদি দেখি এই প্রথম যে সেটটা থাকবে প্রথম যে কোনো একটা এরকম এই সেটটাকে বলা হয় আমরা ডোমেইন আর এটাকে বলা হয় কোডোমেইন আচ্ছা এটা আমরা বলছি পরে প্রথম সেটের উপাদানগুলো ওই যে আমরা যে সম্পর্ক তৈরি করব দাগ দেব দাগ দিয়ে তো আমরা সম্পর্ক তৈরি করি প্রথম সেটের উপাদানগুলো প্রত্যেকটা যদি একটা করে দাগ থাকে তাহলে এটা ফাংশন আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই প্রথম সেটের উপাদানগুলো প্রত্যেকটাতে যদি একটা করে দাগ যায় তাহলে এটা ফাংশন আর প্রথম সেটের উপাদান কোনোটাতে যদি একের অধিক দাগ থাকে দুইটা থাকে একের অধিক থাকে তখন সেটা ফাংশন হবে না যেমন এখানে একটা করে দাগ আছে এটা তো একটা করে দাগ আছে এখানে এসে এটাতে দুইটা দাগ আছে তাহলে এটা ফাংশন হবে না তাৎক্ষণিক ভাবে দ্রুত চিন্তা করার জন্য আর কি এই স্ট্র্যাটেজির এই টেকনিকটা আমরা ফলো করতে পারি প্রথম সেটের প্রত্যেকটা উপাদানে যদি একটা করে দাগ থাকে তাহলে সেটা ফাংশন হবে আর যদি একাধিক দাগ থাকে তাহলে সেটা ফাংশন হবে না তাহলে আমরা ফাংশন চিনার তিনটা উপায় দেখলাম একটা হলো ক্রোমোজোমের মাধ্যমে একটা চলকের মাধ্যমে আর একটা হলো বেন চিত্রের মাধ্যমে তিনটা পরিষ্কার কিনা আমাদের কাছে জি স্যার কারো জি স্যার চিনতে পারবো দেখে এই তিনটে উপায়তে ক্রোমোজোমের মাধ্যমে দেওয়া থাকলে চলকের মাধ্যমে দেওয়া থাকলে অথবা বেন চিত্র গুড তাহলে এখন আমরা আরেকটা উপায় দেখবো সেটা পরীক্ষা প্রায়ই থাকে তোমরা লাইন টেনে এরকম একটা এটা থাকে এটা যেটা হলো গা তোমার ক্রোমোজোমের মাধ্যমে দেওয়া নাই ফাংশন চলকের মাধ্যমে দেওয়া নাই বেন চিত্রের মাধ্যমে দেওয়া নাই কিন্তু দেওয়া আছে তোমার চিত্রটা জাস্ট সিম্পল চিত্রটা দেওয়া আছে এবং চিত্র দেখে তোমাকে চিনতে হবে যে এটা ফাংশন কি না চিত্র দেখে কেউ কি বলতে পারবা আমরা চিত্র দেখে কোনো কিভাবে আমরা চিনতে পারবো আচ্ছা আমরা আমি কয়েকটা চিত্র নিই দেখো আমি এখানে একটা চিত্র নিলাম ধরো এটা একটা সার্কেল নিলাম এখানে একটা চিত্র নিলাম ধরো এখানে একটা প্যারাবোলা নিলাম এখানে আরেকটা চিত্র নিলাম এটাকে নিলাম ধরো এটাকে নিলাম ধরো এটা আরেকটা প্যারাবোলা নিলাম এদিকে তারপরে ধরো এখানে একটা ওভাল নিলাম এখানে আর একটা ধরো এটা আমরা এইটা একসব করো আমি নাম দিচ্ছি না দ্রুত করার জন্য ধরো এখানে একটা স্ট্রেট লাইন আছে এখানে একটা স্ট্রেট লাইন আছে এটা একটা চিত্র এরকম আমি বেশ কটা চিত্র নিলাম এখন এটা দেখে আমরা বুঝতে হবে কোনটা ফাংশন কোনটা ফাংশন না আমি আরেকটা চিত্র নেই আরেকটা চিত্র নিলাম ধরো অর্ধবৃত্ত ধরো এটা একটা অর্ধবৃত্ত নিলাম এরকম তো এরকম তোমার পরীক্ষাতে এরকম দেওয়া থাকে যে নিচের কোনটি ফাংশন ঠিক আছে এরকম চারটা অপশন দিয়ে বলবো যে নিচে কোনটা ফাংশন তো সেটা আমরা কিভাবে চিনবো ইউ আকৃতির যে স্যার ইউ আকৃতির হ্যাঁ ইউ আকৃতির এটা ফাংশন স্যার এটা চিনি আমি এটা চিনি না গুড আর জি স্যার আর কোনটা চেনা জানা না আর কোনটা এটা এগুলা তাহলে আমরা হতে পারে একটা যদি শিখে নেই আমার এটা চেনার যে উপায়টা সেটা যদি শিখে নেই তাহলে তোমাকে আর ওই যে শুধু এটা না সবকিছু ইয়ে করতে পারবে টেস্ট করতে পারবে আমরা এসিড টেস্ট করি না ওই যে কেমিস্ট্রিতে তোমরা ইয়ে করছো ল্যাবে তোমরা এসিড টেস্ট করছো না তোমাদের ল্যাব ছিল না ল্যাব ইন্টারমিডিয়েট নাই কেমিস্ট্রিতে এসিড টেস্ট করি না কোনটা কোন এসিড এসিড দিয়ে যাচাই করা বা লবণ উপরে ক্লাস উঠলে পাবা ইন্টারমিডিয়েট পাবা লবণ এগুলো চেক করা তো তোমার যদি টুলসটা জানা থাকে তাহলে যে কোনো কিছু সামনে আসুক ওইটা দিয়ে যাচাই করে ফেলতে পারবো যে এটা কি ফাংশন না ফাংশন না টুলসটা আমরা যদি একটু দেখি টুলসটা লোকা যদি কোনো চিত্র দেওয়া থাকে তাহলে আমরা কি করব ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো সেটা তুমি কাল্পনিকে টানতে পারো মনে মনে টানতে পারো ফিজিক্যালও টানতে পারো যদি তোমার সুযোগ থাকে তাহলে হাত দিয়ে দাগ দিবা অথবা মনে মনে চিন্তা করবো তাহলে আমরা কি করব আমরা প্রদত্ত চিত্রটাতে চিত্রটাকে ছেদ করে এরকম ভাবে আমরা ওয়াই অক্ষ অথবা যদি ওয়াই অক্ষ থাকে ওকে আর ওয়াই অক্ষ যদি না থাকে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো ওই রেখাটা যদি প্রদত্ত চিত্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে
আর যদি একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না। আমার কথাটা আমি আবার বলছি, আমরা প্রদত্ত চিত্রটাকে ছেদ করে এভাবে আমরা y অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকব। ওই রেখাটা যদি প্রদত্ত চিত্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে, আর একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না। আমার কথাটা পরিষ্কার কিনা? তিন নম্বর যেটা, চার নম্বর, এটা আমরা চার নম্বরে, আমাদের এখানে চার নম্বরে আমরা লিখবো লোকা চিত্রের মাধ্যমে, পেন চিত্র ছিল আগে, এখানে লোকা চিত্রের মাধ্যমে যদি দেওয়া যায় তাহলে আমরা কিভাবে চিনবো যে প্রদত্ত ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি প্রদত্ত চিত্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে। তোমরা চাইলে এই চারটা জিনিস কিন্তু একটু লিখে রাখতে পারো, কারণ এটা ওইভাবে গুছানো কোনো বইয়ে নাই, যে বইগুলাতে আমরা ইয়ে করি ঠিক ওইভাবে ইয়ে করে নেই। আমরা চারটা ওয়াইতে আমরা ইয়ে করতে পারবো। আমরা চার নম্বরটা আমরা বলছি, যদি ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা প্রদত্ত চিত্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে, ঠিক আছে? আর একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না। আচ্ছা, এটা আমি একটু জিজ্ঞাসা করি তো, কাকে জিজ্ঞাসা করবো? তানজিরা, তানজিরা, জি স্যার, তুমি আসো? জি স্যার, সুস্থ আছো? জি স্যার, আছি, জি স্যার, আলহামদুলিল্লাহ, ভালো আছি। চিত্রের মাধ্যমে আমরা একটা ফাংশনকে চিনবো কিভাবে, আমাদের যে সূত্রটা বা টুলসটা এটা কি, কিভাবে আমরা বলবো যে এটা ফাংশন কিনা? আমরা কি কি বলছিলাম আমি? সমান্তরাল কোন রেখা যদি ওই চিত্র শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন হবে। গুড, হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো, ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষ। এখন দেখো এটা সুবিধা কি তৌকির, এটা সুবিধা হলো আমরা দ্রুত এটাকে আইডেন্টিফাই করতে পারবো, পয়েন্ট বসে সবগুলোর কিন্তু মূল মৌলিক জিনিস কি, ওই যে আমরা যে এক্স ওয়াই যে ক্রমবিধের মাধ্যমে যেটা চিন্তা করছিলাম এটা হলো মৌলিক জিনিস, ওইটাই আর ওইটাকে আমরা বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। দেখো তাহলে এখানে আমরা এই ওয়াই অক্ষটা, এই বৃত্তটাকে কয়টা বিন্দুতে ছেদ করছে? তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো যেটা প্রদত্ত চিত্রটাকে ছেদ করে। তাহলে কিন্তু ওয়াই অক্ষ ছেদ করছে কটা বিন্দুতে? দুইটা বিন্দুতে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুইটা বিন্দু না? তাহলে এটা কি, এটা ফাংশন না? ফাংশন না, জিরো মাইনাস টু, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো জিরো প্লাস টু। তাহলে জিরো দিয়ে দুইটা ক্রমজোড় পাচ্ছি না? এবার কিন্তু তোমরা সবকটা পারার কথা এখানে। এখন বলো তো, এটা বলো তো একটা ফাংশন না, ফাংশন না দ্বিতীয় চিত্রটা যেটা, সেটা ফাংশন স্যার? এটা ফাংশন, কে বলছো? প্রত্যয় কি বলো তুমি? ছেদ করতে হবে এইভাবে আমাদের আঁকতে হবে কাল্পনিক। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানো, কল্পনা করো এটা হলো ওয়াই অক্ষ, এটার সমান্তরাল একটা রেখা টানলাম, রেখা টানলে এটাকে কয়টা বিন্দুতে ছেদ করবে? যদি ছেদ না করে, হ্যাঁ দুইটা, তাহলে এটা কি ফাংশন হবে না হবে না? হবে না, হবে না, হবে না, বুঝছো? প্রত্যয়, জি স্যার, আমাদের মূল জিনিসটা হলো ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, যদি ওয়াই অক্ষ যদি সেট করে ওকে, আর যদি সেট না করে তাহলে ওয়াই অক্ষের একটা সমান্তরাল রেখা টানবো, ওই রেখাটা যদি প্রদত্ত চিত্রটাকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে, আর একাধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না। ক্লিয়ার কিনা? এবার বলো তো, ওই যে মাহিন, তুমি বলো তো এই চিত্রটা, জি স্যার, চিত্রটা, এই চিত্রটাতে আমার ফাংশন না ফাংশন না? ফাংশন না, ফাংশন স্যার, এক বিন্দুতে ছেদ করবে। কেন ফাংশন?
অথবা একটা সমান্তরাল যত রেখাই টানা কেন এটাকে এই চিত্রটাকে কয়টা বিন্দু সেট করবে কয়টা বিন্দু একটা না একাধিক বিন্দু দিয়ে সেট করবে একটা একটা বিন্দু সেট করবে তাহলে এটা অবিয়াসলি এটা ফাংশন ঠিক আছে তাহলে y অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল এটা একটা বিন্দু সেট করবে এটাকে কয়টা বিন্দু দিয়ে সেট করবে দুইটা দুইটা বিন্দু দিয়ে সেট করবে এটাকে তাহলে এটা ফাংশন না নাকি না একটা বিন্দু চেক করে এটা ফাংশন হবে এটা কি হবে প্রবি বলো এটা কি হবে এই চিত্রটা জাস্ট এটা ফাংশন হবে কেন হবে ওয়াইকো এটাকে বাবাকে সমান্তরাল রেখে এটাকে একটা বিন্দু দিয়ে সেট করে একাধিক বিন্দু দিয়ে সেট করার কোনো সম্ভাবনা নাই তাহলে এটা এটা হলো ফাংশন তাহলে এখন চিত্র দেখলে কি আমরা বুঝতে পারবো পরীক্ষাতে যেরকম চারটা চিত্র দেওয়া থাকে চট করে আনসার করা যাবে না দ্রুততার সাথে অল্প সময় পারা যাবে না এটা আনসার করা এটার জন্য তার এত বেশি চিন্তা করার দরকার নেই মান টান বসানোর দরকার নেই নাকি তাহলে আমরা ফাংশন চেনার এই চারটা ওয়ে জানলাম একটা লোকের ক্রমণীয় মাধ্যমে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে আমরা চিনতে পারবো চলকের মাধ্যমে দেওয়া থাকলে চিনতে পারবো ব্যঞ্জিত্রের মাধ্যমে দেওয়া থাকলে চিনতে পারবো চিত্রের মাধ্যমে দেওয়া থাকলে চিনতে পারবো এই চারটা ওয়ে কি আমাদের সবার কাছে পরিষ্কার কিনা আমি এটা মুছে ফেললাম ফাংশন আমরা চেনার যে চারটা ওয়ে আমরা দেখলাম একটা লোকের ক্রমজনের মাধ্যমে আর একটা হলো চলকের মাধ্যমে দেওয়া থাকলে যেটা চলকের যে সংখ্যাটা পড়লাম ব্যঞ্জিত্রের মাধ্যমে দেওয়া থাকলে বেঞ্চ তা আমরা ক্রমজনের মাধ্যমে আমরা কিভাবে পাবো প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা ক্রমজনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো ফাংশন কিনা প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে ফাংশন আদারে ফাংশন না চলকের মাধ্যমে আমরা কি এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর যদি ইউনিক মান পাই একটা অনন্য মান পাই তাহলে কেবলমাত্র যদি একটা মান পাওয়া যায় তাহলে এটাকে বলবো আমরা ওয়াইটাকে বলবো এক্স এর ফাংশন আর ব্যঞ্জিত্রের মাধ্যমে প্রথম যে সেটটা থাকবে এটাতে যদি একটা করে দাগ থাকে তাহলে ফাংশন আর একটা দিক দাগ থাকলে সেটা ফাংশন না আর চিত্রের যদি দেওয়া থাকে তাহলে ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা প্রদত্ত চিত্রটাকে যদি কেবলমাত্র একটা বিন্দু সেট করলে তাহলে সেটা হলো ফাংশন আদারওয়াইজ এর ফাংশন না আচ্ছা তাহলে ফাংশন কি আমরা অন্য আমরা গত ক্লাসে অন্য এবং ফাংশনের সংজ্ঞা দেখছিলাম আজকে দেখলাম ফাংশনে চেনার উপায় এখন আমরা একটু সামনে যাবো ডোমেন রেঞ্জ এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হবো আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি আচ্ছা স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই নাকি স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিন মানে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি কিনা দেখা যাচ্ছে আচ্ছা এটা আমরা গত ক্লাসে আলাপ করছিলাম অন্যয় কি এই বিষয়গুলো তো আমাদের ক্লিয়ার এবি যদি দুইটা সেট হয় তাহলে তাদের যদি কার্টেসীয় গুণজ করি তাহলে কার্টেসীয় গুণজের যে কোনো অপোজিট কে এই যে বলা আছে যে কোনো অপোজিট কে বলা হয় অন্যয়ের সম্পর্ক এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে অ্যাক্রস বি করলাম যে এখান থেকে যে কোনো একটা দুইটা তিনটা চারটা যে কোনো সাবসেট যদি নেই তাহলে সেটা একটা অন্যয় বা রিলেশন এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম তারপরে এটা আমরা বলি অন্যয়ের ডোমেন রেঞ্জ আছে অন্যয়ের ডোমেন রেঞ্জ কি কোন একটা অন্যয়ের সেটে রিলেশনের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হলো ডোমেন আর পরের যে সেটটা নিয়ে যেটা হবে সেটাকে যে ক্রমজগুলো থাকবে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাকে বলবো আমরা ডোমেন কার অন্যয়ের আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলবো আমরা রেঞ্জ এটা হলো অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ আচ্ছা এবার আসে হলো বিপরীত অন্যয় অর্থাৎ এর থেকে বি তে আমরা যদি দুইটাকে ক্রস গুণন করি তাহলে আমরা যেটা পাবো এ ক্রস বি যেটা পাবো সেটা হলো ধরো একটা রিলেশন ঠিক সেটাকে যদি আমরা উল্টাইয়া এটাকে যদি ক্রমজোর গুলা ঠিক বি থেকে অ্যাসেটে নেই অর্থাৎ ঠিক উল্টাই দিই প্রত্যেকটা উপাদানকে তখন সেটাকে বলা হয় এর বিপরীত অন্যয় আর যদি এ থেকে বি সেট একটি অন্যয় তাহলে আর এর বিপরীত অন্যয় হচ্ছে বি সেট থেকে অ্যাসেট অর্থাৎ অ্যাক্রস বি যদি এটা একটা রিলেশন হয় তার বিপরীত হবে বি ক্রসে সহজ কথা হলো এটা ঠিক আছে তো আর অন্যয়ের সদস্য ক্রমজোর গুলো প্রথম ও দ্বিতীয় উপাদান পরস্পর স্থান বিনিময় করলে ওই যে একই কথা আগে মানে আমরা প্রথমটাকে দ্বিতীয় নিবো আর দ্বিতীয়টাকে প্রথম নিবো নিয়ে আমরা যেটা পাবো সেটা এই কথাটা কি বুঝো তোমরা বিপরীত অন্যয় এই কথাটা কি বুঝো ধরো আর এলো একটা সম্পর্ক সেটা হলো ওয়ান টু আর এটা মনে করো থ্রি ফোর জাস্ট এটা এটা
তাহলে আর এর বিপরীত অন্য কি হবে আর ইনভার্স হবে কি এটা উল্টাই নিব এটা হলো 2 1 আর 4 3 আর এটাকে বলা হয় বিপরীত অন্য এটাকে বলে বিপরীত অন্য ঠিক আছে এটাকে বলি এটার আমরা বিপরীত আর ইনভার্স দেই যখন আমরা আর মাইনাস 1 এভাবে প্রকাশ করি এটাকে বলা হয় বিপরীত অন্য আচ্ছা তারপরে আসি আমরা এখানে একটু দেখাই দিই দেওয়া আছে একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা যদি একটু দেখি আমরা ব্রাহ্মণ যদি এটা হয় তাহলে তার বিপরীত অন্য লোক এই যে 65 এটা করছে 5685 এটা লোক 588778 তো আর এর আর অন্য ডোমিনেবল রেঞ্জ হবে এটা তো স্বাভাবিক একটু এটা খেয়াল করো অর্থাৎ আর এর ডোমেনটা কি ডোমেনটা হবে আর ওয়ান যেটা সেটা ডোমেনটা হবে 688 মানে 68 হবে আর কি এইট দুইবার না একবার লিখলে হবে দুইবার যেহেতু আছে আর রেঞ্জ হবে কত 57 এটা লোক আর আর এর ডোমেন আর ওয়ান এর ডোমেন রেঞ্জ আর ঠিক তাহলে এটার ক্ষেত্রে আর ওয়ান ড্যাশের কি হবে তার উল্টাটা হবে ওইটার ডোমেনটা আর ওয়ান এর যে ডোমেনটা সেটা হবে এটার রেঞ্জ আর এটার যে রেঞ্জ সেটা হবে ডোমেন যেহেতু এটা এলিমেন্ট গুলা উল্টে গেছে ঠিক আছে ফাংশন এগুলো আমরা পড়ছি সংখ্যা গুলা ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্য যে অন্য এর সদস্য ক্রমযোগ গুলো প্রথম উপাদান গুলো ভিন্ন ভিন্ন তাকে বলবো আমরা ফাংশন আমি একটু সামনে দিকে যাচ্ছি এগুলো আমরা পড়ছি এগুলো এগুলো আমরা দেখে ফেলছি আমি একটু সামনে যাচ্ছি আমরা এটা এই যে ডোমেন ফাংশনের প্রথম সেটকে অর্থাৎ দুইটা সেটে যখন সম্পর্ক তৈরি হয় একটা ফাংশন তৈরি হয় তখন প্রথম যে সেটটা সেটাকে বলা হয় ফাংশনের ডোমেন আর দ্বিতীয় সেটটাকে বলা হয় কোডোমেন এই জায়গাটা তোমরা একটু ভুল করতে পারো প্রথম যে সেটটা সেটাকে ডোমেন আর দ্বিতীয় যে সেটটা সেটাকে বলা হয় কোডোমেন ধরো ওই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা এক্সাম্পলটা নিই ধরো এখানে দেওয়া আছে x y z t এখানে এটা নিয়ে একটা সেট আর একটা সেট দেওয়া আছে ধরো 1 2 3 4 এটা তাহলে এটার মধ্যে একটা সম্পর্ক আছে ধরো এরকম আমি নিলাম আর কি বেঞ্চ ধরো t এর সাথে 3 এর সম্পর্ক এটা লোক a সেট এটা লোক b সেট একটু এটা লোক b সেট এটা দিকে একটু খেয়াল করো তাহলে এখানে আমরা এখানে কিন্তু দুইটাই 3 এর সাথে কানেক্টেড হয়েছে আর তাহলে একসাথে আমি দুইটা জিনিস বুঝাতে পারবো দেখো তাহলে এখানে a এবং b এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক সম্পর্ক আছে এই সম্পর্কটা আমরা নাম দিলাম f তাহলে এখানে কেল করো তাহলে এই প্রথম যে সেটটা এই যে সেটটা প্রথম যে সেটটা এটা হলো a সেট এটাকে বলি আমরা ডোমেন ডোমেনটাকে আমরা লিখি ডোমেন ডোমেন অথবা ডোমেন এর লিখি তাহলে ডোমেন এখানে কোনটা কোনটা হলো a সেটটা অর্থাৎ প্রথম যে সেটটা সেটাকে বলি আমরা ডোমেন আর দ্বিতীয় যে সেটটা ঠিক দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা এখানে এসে তোমাদের একটু রেঞ্জ কি রেঞ্জ হলো গা দ্বিতীয় যে সেটটা আছে এই সেটের যে সদস্য গুলা এসেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্ক যুক্ত এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় রেঞ্জ দেখো এখানে 1 কিন্তু x এর সাথে সম্পর্ক 2 কিন্তু y এর সাথে সম্পর্ক 3 হলো z এর সাথে 3 আবার t এর সাথে 4 টা কারোর সাথে সম্পর্ক যুক্ত না তাহলে সম্পর্ক যুক্ত কে কে আছে 1 2 3 তাহলে রেঞ্জ হবে রেঞ্জ এর সেটটা যেটা হবে সেটা হবে 1 2 3 ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় সেটের এখন যদি 4 না থাকতো খেয়াল করো যদি 4 না থাকতো একবারই না থাকতো এটা না থাকতো তাহলে দেখো কোডোমেন এবং রেঞ্জ একই হইতো সেক্ষেত্রে কি হইতো কোডোমেন বি ঠিক আছে ওকে পুরো সেটটা 1 2 3 আর রেঞ্জের ক্ষেত্রে হইতো 1 2 3 ক্লিয়ার এবং কোডোমেন এবং রেঞ্জ যদি একই হয় সেক্ষেত্রে এটার একটা আলাদা নাম আছে এটাকে বলি আমরা সার্বিক সেট অর্থাৎ যে সেটের কোডোমেনটা আর রেঞ্জটা সমান হয়ে যায় সেক্ষেত্রে সার্বিক এটা আমরা পড়বো একটু পরে তাহলে আমরা ডোমেনটা কি ডোমেনটা লোকে যদি এ এবং বি দুইটা 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 সেটের সাথে সম্পর্কিত একটা ফাংশন দেওয়া থাকে তাহলে প্রথম সেটটাকে বলবো আমরা ডোমেন আর দ্বিতীয় সেটটাকে বলবো আমরা দ্বিতীয় সেটটা কি বলবো আমরা কোডোমেন কোডোমেন এই উপাদানগুলা প্রথম সেটের সাথে সম্পর্কযুক্ত সেই উপাদানগুলা নিয়ে গঠিত সেটটাকে বলবো ঠিক আছে দ্বিতীয় সেটের যে উপাদানগুলা প্রথমটা প্রথম সেটের
কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত সেই উপাদানগুলো নিয়ে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি x এর এটা 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 একটা ডোমেইন ডোমেইনের এটা x এর রিলেটেড কার সাথে সম্পর্ক 1 এ এই জন্য এটাকে 1 টাকে বলা হয় x এর ইমেজ এটাকে এইভাবে লেখা হয় ধরো x এর ইমেজ তো তাহলে f of x = 1 এটা 2 টা কার ইমেজ y এর তাহলে এটাকে লিখে আমরা f of 2 f of y = 2 এই যে এটা বলা হয় এই 1 টাকে বলা x এর ইমেজ এটাকে বলে 2 ইমেজ মানে হলো কা প্রতিচ্ছবি এখানে আমরা প্রতিচ্ছবি বলতে পারি এর প্রতিচ্ছবিগুলো নিয়ে অর্থাৎ ডোমেইনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে রেঞ্জ বলবো সেটাও আমরা বলতে পারি ডোমেইনের প্রত্যেকটা উপাদানের ইমেজ নিয়ে ইমেজ বা প্রতিচ্ছবি নিয়ে যে গঠিত যে সেটটা সেটাকে বলবো আমরা রেঞ্জ তাহলে আমরা এটা ক্লিয়ার কিনা কোডোমেইন এবং রেঞ্জ যে দুটো ডিফারেন্ট জিনিস কোনো কারণে এটা একই একই হইতে পারে মানে কোডোমেইন রেঞ্জ সমান হতে পারে কিন্তু দুটো ভিন্ন জিনিস রেঞ্জটা হলো কার সম্পর্ক মানে ইমেজগুলো নিয়ে যে গঠিত হয়েছে সেটটা সেটাকে বলবো আমরা রেঞ্জ আর কোডোমেইন হলো পুরো বি সেটটাকে বলবো আমরা কোডোমেইন এই বিষয়টা পরিষ্কার কিনা তোমরা কিন্তু অনেকে এটাকে গুলপাকেবল বা যে কোডোমেইন আমরা রেঞ্জ এক না কোনো কারণে এক হইতে পারে কোনো কোনো সেটে কোনো কোনো ফাংশনে এটা সেম হতে পারে কিন্তু রেঞ্জটা হলো কার ইমেজ নিয়ে গঠিত সেটটাকে বলবো আমরা রেঞ্জ আর কোডোমেইন হলো পুরো দ্বিতীয় সেটটা সেটা এক বা একাধিক উপাদান খালি থাকতে পারে নাও থাকতে পারে তাহলে আমরা দেখলাম ডোমেইন রেঞ্জ এবং কোডোমেইন এই বিষয়গুলো আমরা একটু দেখলাম আমরা একটু সামনে দেখি আমরা কিছু প্রবলেমও করব আচ্ছা ফাংশন কে তো আমরা y = f দ্বারা চলকের মাধ্যমে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো দুটি চলক x ও y যদি এমন ভাবে সম্পর্কিত হয় যেন x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায় আমরা এখানে বলছি ইউনিক অথবা কেবলমাত্র এটা বল তবে y কে x এর ফাংশন বলা হয় এটাকে আমরা y = fx অথবা y = gx অথবা y = πx এরকম বিভিন্ন ভাবে আমরা এটাকে প্রকাশ করি fx এগুলো প্রচলিত রীতি fx gx πx দিয়ে আমরা প্রকাশ করি ফার্স্ট দিয়ে তো ওই যে কথাটা আমরা বলছিলাম যে এখানে যে সংজ্ঞাটা আমরা ব্যবহার করি x এর মান স্বাধীনভাবে পরিবর্তিত হয় বলে x কে বলবো আমরা স্বাধীন চলক আর y টা x এর উপর ডিপেন্ডেন্ট বলে y কে বলবো আমরা অধীন চলক এটা প্রচলিত রীতিতে আমরা বলবো এখন এখানে একটা ফাংশন সংজ্ঞায়িত করা যায় এটা কিভাবে করা হয় একটু খেয়াল করো f ইজ এ ফাংশন ফ্রম r টু r এখানে r দেওয়া আছে দুইটা দাগ দেওয়া আছে এখানে এটার অর্থ হলো এটা একটা বাস্তব সংখ্যা আর এই যে দুইটা দাগ দেওয়া আছে এটা হলো বাস্তব সংখ্যা আমরা বাস্তব সংখ্যা ছাড়া এখনো আমরা জটিল সংখ্যার সাথে এখনো পরিচিত হই নাই যেহেতু আমরা এখনো পড়ি নাই আমরা যে সংখ্যাগুলো আমরা পড়ে আসছি সব যে সংখ্যা আমরা মূলত মূলত সংখ্যা এগুলো মনে হয় আমরা শুরুর দিকে একটা ক্লাস নিয়েছিলাম ওই সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে যে সংখ্যা সেটটা সেটাকে বলি আমরা বাস্তব সংখ্যা আমরা আমরা বাস্তব সংখ্যার সাথে পরিচিত এতদিন ধরে আমরা যে ক্লাস করতে ক্লাস শুরুর থেকে আমরা পড়াশোনার শুরুর থেকে আমরা এখন পর্যন্ত যে সংখ্যা নিয়ে নাড়াচাড়া করি সবগুলো হলো বাস্তব সংখ্যা তো এখানে বলা আছে যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর এফ এক্স হলো এক্স ইকুয়াল এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এক্স প্লাস টু অর্থাৎ এক্স এর মানটা যেকোনো বাস্তব সংখ্যা ঠিক আছে একটা ফাংশন এটা একটা ফাংশন কারণ কি কারণ তুমি এইভাবেই চিন্তা করো এফ এক্স মানে হলো ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু তাহলে ওয়াই এর পাওয়ার মাত্রা হলো এক্স তাহলে এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা মানই পাবো একটা মান পাবো না এই এফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই দিব ধরো ওয়াই প্রকাশ করলাম তো ওয়াই ইকুয়াল টু কি এক্স প্লাস টু তাহলে ওয়াই ইকুয়াল টু যদি আমাদের এক্স প্লাস টু হয় তাহলে এটা অবশ্যই একটা ফাংশন কারণ এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কেবলমাত্র একটা মানই পাবো তাহলে এটাই বলছে যে এটা একটা ফাংশন কারণ ওই এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এটা এক্স বিলংস টু আর এটা লেখা আছে যে এক্স এর তুমি যে কোনো মান ধরো এফ এক্স এর কিন্তু এফ এক্স মানে হলো ওয়াই ওয়াই এর আমরা একটা মানই পাবো বুঝছি এই কথাটা এটা জাস্ট একটা এক্সাম্পল দেবো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এটা একটা এখন ওই যে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার তাই এটা ফাংশন না কারণ কি ওয়াই এর মাত্রা টু আমরা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাবো ওই যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স দুইটা মান পাবো তার মানে এক্স এর যদি একটা মান নেই ওয়াই এর দুইটা মান পাবো তাহলে এটা একটা ফাংশন না এটা জাস্ট বোঝানোর জন্য ফাংশনের ডোমেইন রেঞ্জ এটা আমরা বলছিলাম যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে বর্ণিত ফাংশনের এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটির কোন একটি নির্দিষ্ট অর্থাৎ প্রথম সেটটাকে আমরা বলছি ডোমেইন তা প্রথম সেটটা মানে হলো এক্স তাহলে এক্স এর যে সকল মানের জন্য ফাংশনটার ওয়াই এর ফাংশন মানে ওয়াই এর একটা নির্দিষ্ট মান থাকে তাহলে এক্স এর সেই মানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো ডোমেইন অর্থাৎ এক্স এর মান নিয়ে যে গঠিত সেটটা সেটা হলো ডোমেইন আর এক্স এর এই মানগুলোর জন্য ওয়াই এর যে মানগুলো পাবো এই ওয়াই এর মানগুলো বা ইমেজগুলো নিয়ে গঠিত সেটটা সেটাকে বলবো আমরা রেঞ্জ তো ডোমেইনকে আমরা সাধারণত ডোম এফ অথবা ডিএফ দিয়েও প্রকাশ করি সংক্ষিপ্তভাবে ডোম এফ অথবা ডিএফ
আর রেঞ্জ কে আমরা আরএফ ওই যে ওই ওই ইমেজগুলো নিয়ে যে সেট পাওয়া যায় সেটাকে বলো আমরা রেঞ্জ আর রেঞ্জ হচ্ছে আউটপুট আর এটার একটা ডোমেন হচ্ছে ইনপুট আমরা y = fx এগুলো ফাংশন দিয়ে x এর মানটা আমরা ইনপুট দিই ইনপুট দিলে এটা ক্যালকুলেশন করে y এর মানটা বের করে তাহলে x এর মানগুলো নিয়ে যে সেটটা সেটা হলো ডোমেন আর y এর মানগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে রেঞ্জ আমরা এই এটা আমরা সূত্রটা ব্যবহার করে অর্থাৎ এই প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব তো ডোমেনকে আমরা df আর রেঞ্জ কে rf দিয়ে প্রকাশ করি আমরা একটা एग्जांपल নিই তাহলে বুঝতে সুবিধা দেখো এখানে এ একটা এ একটা ইয়াদাও আছে সেট দাও আছে আর এফ একটা ফাংশন দাও আছে এ টু আর এটা দাও আছে কি এ ইকুয়াল টু দাও আছে তোমার লগা মাইনাস 2 0 1 2 3 আর এফ যে ফাংশন দাও আছে একটা ফাংশন কি এ টু আর এটার মানে কি এটার মানে লগা এই সেটটা অর্থাৎ ডোমেনটা হবে যখন আমরা এটা ডিফাইন করি ডোমেনটা হবে যদি হয় তাহলে বলছি তুমি এটা বের করো fx equal to x square এটা বের করো ঠিক আছে এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ করো আমি বোর্ডে চলে আসি এখানে না দেখো আমরা দেখো এখানে বলা আছে এটা মানে a এই একটা সেট দেওয়া আছে 2 0 1 2 3 এটা একটা সেট দেওয়া আছে আর ফাংশনটা বলা আছে from a to r তাহলে এটার ডোমেনটা হলো এটা আর কোডোমেন কোনটা এই ফাংশনের কোডোমেন কোনটা এই আমরা যে প্রথম সেট বলো তো তানজি নাকি ডোমেন কোনটা এখানে এই সেটে স্যার এ এর মানগুলো স্যার ডোমেন স্যার ডোমেন আর কোডোমেন কোডোমেন স্যার আউটপুট যে আসবে স্যার ওই ওইগুলা স্যার না কোডোমেন এখানে বলা আছে কোডোমেন হলো কা আর যদি এ থেকে বি তে যদি দুইটা সেটের সেট উল্লেখ করা থাকে অবশ্যই প্রথমটা লগে ডোমেন আর পরেরটা লগে কোডোমেন এ থেকে বি তে যখন দুইটা ফাংশন একটা ফাংশন সংজ্ঞায়িত করা থাকে তখন আমরা প্রথম সেটটাকে বলবো ডোমেন আর পরের সেটটাকে বলবো কোডোমেন তাতে কোনো এ নাই দ্বিতীয় সেটটাকে বলবো কোডোমেন ঠিক আছে এখানে কোডোমেন হলো কা আর এখন রেঞ্জ কোনটা সেটা হলো প্রত্যেকটা ডোমেনের জন্য আমরা ইমেজগুলো বের করব সবগুলো ইমেজ নিয়ে যে গঠিত সেটটা সেটা হবে রেঞ্জ এখানে কোডোমেন তাহলে কি কোডোমেন স্যার আর যে স্যার আর 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 ডোমেন হলো এ তাহলে এখন আমরা এটা ধরে আমরা বের করব যেহেতু ফাংশনটা এটা দেওয়া আছে এখানে x এর মান কিন্তু আমরা এস ছাড়া কোনোটা নিতে পারবো না কেন এটা ডোমেন এই যে এখানে বলা আছে যে এ থেকে আর এখানে কিন্তু x এর মানটা আমরা যে কোনো সংখ্যা নিতে পারবো না আমরা নিতে হবে এ থেকে এ কি ওই যে মানগুলো নিতে হবে এর বাইরে নিতে পারবো না ক্লিয়ার কিনা এটা যেহেতু ওই ফাংশনটা এভাবে ডিফাইন করা যায় কিন্তু দেখো এ না দিয়ে যদি আর টু আর দিত তাহলে আমরা যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিতে পারতাম এখানে এ দেওয়াতে আমাদেরকে বলে দিছে যে তার ডোমেন হলো এটা ক্লিয়ার এটা জি স্যার তাহলে এফ অফ মাইনাস 2 স্যার আবার যদি একটু বলেন নেটের কারণে বুঝতে পারি নাই একটু খেয়াল করো তাহলে আমরা ফাংশনটা দেওয়া আছে এ থেকে আর এ তাহলে এ যে সেটটা প্রথম যে সেটটা সেটাকে বলি আমরা ডোমেন পরে যেটা থাকে সেটাকে বলে কো ডোমেন ঠিক আছে প্রথম সেটটা গুলো আমরা ডোমেন পরেরটাকে গুলো কো ডোমেন এখন আমরা আমাদের বের করতে হবে ডোমেন এবং রেঞ্জ তো ডোমেন তো আমরা অলরেডি এটাই ডোমেন হবে এটা তো ক্লিয়ার দেওয়াই আছে প্রশ্নতে রেঞ্জটা বের করার জন্য প্রত্যেকটা ইমেজ বের করব অর্থাৎ এখানে কেন বলা আছে fx = x স্কয়ার তাহলে x টা কি x টা লোকাল ডোমেনের সদস্য x টা লোকাল ডোমেন ইনপুট ইনপুট আমরা নিব লোকে এ থেকে আমরা যে কোনো সংখ্যা নিতে পারবো না কারণ ফাংশনটা ডিফাইন করা আছে a টু r এ কোনটা এ হলো এটা অর্থাৎ এখানে আমরা x এর যে মান নিব এখানে যে f x এর মান বসাবো আমরা যে কোনো সংখ্যা নিতে পারবো না আমরা নিতে হবে এর ভিতরে এগুলা নিতে হবে এগুলো নেওয়ার পরে আমাদের আমরা y এর মান পাবো এটা হলো y f x টা মানে হলো y তাহলে x এর মান ধরো মাইনাস 2 আছে মাইনাস 2 বসে y এর মান পাবো তারপরে 0 বসে পাবো 1 বসে পাবো প্রত্যেকটা বসে y এর যে মানগুলো পাবো y এর মানগুলো মানে ইমেজ তাহলে এই ইমেজ গুলো নিয়ে যে সেটটা হবে সেটা হবে আমাদের রেঞ্জ ক্লিয়ার তাহলে এখন f2 f মাইনাস 2 সমান কি হয় f মাইনাস 2 সমান আমরা এখানে যদি বসাই তাহলে মাইনাস 2 হোল স্কয়ার তার মানে এটা হলো 4 তাহলে f অফ 0 যদি নেই তাহলে এখানে হলো 0 স্কয়ার তাহলে এটা হলো 0 ঠিক আছে তাহলে f অফ 1 যদি নেই তাহলে 1 হলো 1 স্কয়ার মানে হলো 1 f অফ 2 স্যার f অফ আর কি আছে 2 f অফ 2 যদি নেই তাহলে মানে হলো 4 আর আছে f অফ
3² is equal 9 স্যার তাহলে ইমেজ কোণগুলো বললাম আমরা 40149 তাহলে আমাদের এগুলা স্যার রেঞ্জ না স্যার হ্যাঁ এগুলা রেঞ্জ নি স্যার না দুবে দুবে 40149 হ্যাঁ রাইট রেঞ্জ এফ হলোগা তুমি রেঞ্জ বানানো লিখতে পারো অথবা আরএফ লিখতে পারো রেঞ্জ এফ মানে হলোগা 40140 তো দুইবার আসছে তাহলে একবারই লিখতে হবে 9 হবে আগে বললোগা 9 তাহলে এটা হলো আমাদের রেঞ্জ এই লোকের ডোমেইনের মূল এই প্রবলেমটার জন্য ক্লিয়ার কিনা এটা আমাদের জি স্যার তাহলে এক্সেল মানে কেন আমাদের নিতে হবে অ্যাসেট থেকে এটা কিন্তু দেওয়া থাকবে যদি দেওয়া থাকে আর যদি এখানে দেওয়া না থাকে তখন আমাদের যদি সম্পূর্ণ বাস্তব সংখ্যা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যাটা নেব ঠিক আছে তাহলে এটা আমরা দেখলাম দেখো এটা ওই যে যেটা আমরা প্রবলেমটা এখন নিয়ে আলাপ করলাম যে মানগুলো পাইলাম মানগুলো পাওয়ার পরে তাহলে ডোমেইনটা লোগা এটা পুরাটাই ওই যে এটা তো বলাই আছে যে এ থেকে যে কোথায় বলা আছে যে এ থেকে আরে তাহলে ডোমেইনটা এ আর রেঞ্জটা হবে এটা দেখো আবার সাদা লিখছে কি কোনো অসুবিধা নাই এটা সাদা লিখতে বল আর আরেকটা প্রবলেম ও তার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই একটা লোগা এক এক ফাংশন আর সার্বিক ফাংশন দুইটা জিনিস আমরা ফাংশন পড়ছিলাম ফাংশন মানে তোমরা দুইটা ফাংশনের কথা তোমাদের বইয়ে বিশেষ ভাবে এটা ডিফাইন করা আছে একটা হলো 11 আর একটা হলো অন টু 11 এটাকে ইনজেকটিভ ফাংশন বলা হয় আর 12 টাকে বলি আমরা সার্বিক ফাংশন তাহলে 11 ফাংশনটা কি 11 ফাংশনটা লগা ফাংশনের প্রথম সেটের ভিন্ন উপাদানগুলোর জন্য যদি দ্বিতীয় সেটের ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় এক এক আমরা কিন্তু অলরেডি আমরা কিছু एग्जांपल আমরা দেখছিলাম মনে করো 1 2 3 এখানে নিলাম 10 20 30 ধরো এটা একটা সম্পর্ক আটা নিলাম ধরো 1 2 3 এখানে নিলাম 20 আর 30 দুইটা কিন্তু ফাংশন আমরা যদি বোর্ডটা একটু দেখি এটা ফাংশন ফাংশন না প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন কিন্তু এখানে দেখো দুইটা কিন্তু একজনের সাথে সম্পর্ক তৈরি করছে দুইজন ইমেজ তার দুইটার ইমেজ হলো 30 দুইটা 2 ও 30 3 ও 30 সাথে তাহলে এই জন্য এটা এক এক না এক এক বলতে বলতে এখন প্রত্যেকটা উপাদানের ইমেজ গুলো হবে ভিন্ন ভিন্ন অর্থাৎ এ এবং বি সেটে যদি দুইটা সম্পর্ক দেখা যায় তাহলে প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য আমরা ওয়াই এর একটা ভিন্ন বিয়া পাবো ও ইমেজ পাবো প্রত্যেকটা উপাদানের ইমেজ গুলো ভিন্ন ভিন্ন এখানে ইমেজ গুলো ভিন্ন ভিন্ন 2 এর ইমেজ হলো 30 3 এর ইমেজ হলো 30 সুতরাং এটা এক এক না তাহলে এক এক হওয়ার জন্য এখানে দেখো সংখ্যাটাকে বলছে ফাংশনের প্রথম সেটের ভিন্ন ভিন্ন উপাদানগুলোর জন্য যদি দ্বিতীয় সেটে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় তবে তাকে এক এক ফাংশন বলে তাহলে আমাদের এই সেটটা এক এক এটা এক এক না এখন আমরা এক একটা আমরা গাণিতিক ভাবে কিভাবে চেক করব তোমার অংশ পরীক্ষা থাকে যে এই ফাংশনটা এক এক কিনা যাচাই করো পরীক্ষা করো বা এটা কি এক এক ফাংশন তাহলে এটা যাচাই করার জন্য আমরা যেটা নিব আমরা যে সূত্রটা ফলো করব সেটা হলো এটা যদি আমরা ডোমেইন থেকে অর্থাৎ যদি ফাংশনটা দেওয়া থাকবে ডোমেইন থেকে দুইটা উপাদান নিব একটা নাম দিলাম x1 আর এটা x2 খেয়াল করো আমরা এটা চেক করব এইভাবে একটা ডোমেইন থেকে অর্থাৎ ফাংশনে যে ফাংশনটা যেটা দেওয়া থাকবে তার ডোমেইনটা আমরা নিব ডোমেইন থেকে দুইটা উপাদান নিব x1 x2 তারপরে x1 এর ইমেজ বের করব x2 এর ইমেজ বের করব এই দুইটাকে সমান ধরে আমরা যদি ওই যে দুইটা যে উপাদান নিলাম দুইটা যদি সমান হয়ে যায় তাহলে এটা ফাংশন এটা এক এক ফাংশন হবে আদারওয়াইজ যেটা এক এক ফাংশন হবে না আমি এটাকে একটু বোর্ডে দেখাচ্ছি দেখো আমাদের এটা হলো আমরা x1 এবং x2 আমরা ডোমেইন থেকে উপাদান নিলাম সরি স্যার এটা আমরা স্যার 19 এ করছি স্যার এটা ধরে আমরা যদি fx1 equal to fx2 এটা ধরে যদি আমরা দেখাতে পারি যে x1 equal to x2 তাহলে এটা ফাংশন অথবা আমরা যদি এটা করতে পারি যে fx1 not equal to যদি fx2 হয় অর্থাৎ দুটো যদি ভিন্ন হয় তাহলে তাদের ইয়াটাও ভিন্ন হবে এটা ভিন্ন হবে এই দুটা একই জিনিস এটা এবং এটা অথবা এটা দুটা একই জিনিস হয় এটা অথবা এটা দুটার অর্থ একই আমরা এটা ধরে অথবা এটা ধরে আমরা একটা ফাংশন এক এক কিনা সেটা আমরা চেক করতে তোমরা 19 এ পড়ে আসছো বিষয়টা তাহলে ক্লিয়ার হবে তাহলে আমরা দুইটা ডোমিনেট থেকে দুইটা নিয়ে তারপর ছবি ইমেজ বের করব ইমেজ দুটো সমান ধরে আমরা যদি দেখাতে পারি যাদের ইমেজ দিলাম তারও সমান তাহলে সেটা এক এক ফাংশন হবে আদারে যেটা এক এক হবে না ঠিক আছে ম্যাথমেটিক্যালি আমরা এটা এইভাবে দেখাবো যেটা আমরা একটু আগে দেখলাম এটা একটা এক এক ফাংশন এটা একটা এক এক ফাংশন যেটা একটার সাথে একটা সম্পর্ক
এটা এক এক ফাংশন না ফোর একটা কারণ একটা ওই জেড ও আর এর সাথে সম্পর্কিত টি ও আর এর সাথে সম্পর্কিত এটা এক এক না এখন আমরা ধরো এটা দেখা যায় f equal to r to r বাস্তব সংখ্যা এটা একটা এক এক ফাংশন কারণ x এর ভিন্ন ভিন্ন মানের জন্য f x এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় এটা এক এক ফাংশন নয় কেন নয় কারণ মাইনাস থ্রি ও আমরা মাইনাস থ্রি এর ইমেজ থ্রি নাইন আর থ্রি এর ইমেজ নাইন তাহলে এটা এক এক না দেখো উপরেটা এক এক আর এটা এক এক না কেন আমরা মাইনাস থ্রি দিই অথবা মাইনাস টু দিই মাইনাস টু বর্গ করলে হলো ফোর তাহলে মাইনাস টু এর ইমেজ হলো ফোর আর প্লাস টু এর ইমেজ হলো ফোর তাহলে এটা এক এক হবে না কিন্তু এটা এক এক আচ্ছা তাহলে গেল এক এক ফাংশন তাহলে আমরা আরেকটা ডেফিনেশন এটা দিয়ে আমরা শেষ করবো না আমরা অন টু ফাংশনে আসি অন টু বা সার্বিক ফাংশন কোন একটা ফাংশন যদি সংজ্ঞায়িত করা থাকে আমরা যদি দুইটা সেট চিন্তা করি প্রথম সেট এবং দ্বিতীয় সেট দ্বিতীয় সেটের সবগুলো উপাদান যদি তোমার ওই যে এই রিলেশনে অংশগ্রহণ করে তাহলে এটাকে বলা হয় সার্বিক ফাংশন আমরা ধরো এটা কিন্তু একটা সার্বিক ফাংশন এটা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন কেন দ্বিতীয় সেটের সবগুলো উপাদান এখানে যদি ধরো আরেকটা উপাদান যদি থাকতো ধরো ফোরটি তখন এটা সার্বিক ফাংশন না কারণ সে অংশগ্রহণ করে নাই এটা এক এক ফাংশন কিন্তু এটা সার্বিক না তবে সার্বিক হতে কি করতে হবে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান প্রথম সেটের সাথে সম্পর্কযুক্ত হতে হবে অর্থাৎ এই রিলেশনে অংশগ্রহণ করতে হবে এটাই বলেছে সার্বিক ফাংশন হলো কি ফাংশনের দ্বিতীয় সেটের সবগুলো উপাদান অন্যয় অংশগ্রহণ করলে ফাংশনটাকে বলবো আমরা সার্বিক ফাংশনটি দ্বিতীয় সেট বা কোডোমেন এবং রেঞ্জ সমান হলে ওই যেটা বলছিলাম আমরা একটা ফাংশন সার্বিক কিনা সেটা চেক করবো কিভাবে অর্থাৎ তার কোডোমেনটা এবং রেঞ্জটা যদি সমান হয় দেখো এখানে এখানে কোডোমেন আর রেঞ্জ কিন্তু সমান না এখানে কি সমান আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা এটা দেখে কোডোমেন কোনটা কোডোমেন হলো এটা পুরো বি সেটটা বি সেটটা আর আর রেঞ্জ হলো কি নর 20 30 তাহলে কোডোমেন রেঞ্জ কি সমান এই সেটের ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে না স্যার তাহলে এটা না স্যার এটা যদি আমরা 40 টা মুছে দেই তাহলে দেখো দেখো কোডোমেন এবং রেঞ্জ সমান জি স্যার জি স্যার এখন সার্বিক আমরা এটাই ফলো করব যে কোনো একটা ফাংশনের কোডোমেন বের করব রেঞ্জ বের করব রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তাহলে বলবো এটা সার্বিক আদারওয়াইজ সার্বিক না ঠিক আছে আমরা কোনো একটা ফাংশনের রেঞ্জ বের করব আর কোডোমেনটা দ্বিতীয় যে সেটটা থাকবে সেটা লগা কোডোমেন তাহলে আমরা একটা ফাংশন এক এক কিনা সেটা কিভাবে চেক করতে হয় সেই টুলসটা আমরা কিন্তু শিখলাম একটা হলো দুইটা এলিমেন্ট নিয়ে তাদের ইমেজ গুলো সমান ধরে যদি আমরা এলিমেন্ট দুইটা সমান হয় তাহলে এটা হবে এক এক এটা হলো একটা ফাংশন এক এক কিনা সেটা যাচাই করার যন্ত্র বা টুলস আমরা যেটা বলতে পারি আর সার্বিক কিনা সেটা চেক করবো কোনো একটা ফাংশনের রেঞ্জ যদি কোডোমেনের সমান হয় ঠিক আছে কোনো একটা ফাংশনের রেঞ্জ যদি কোডোমেনের সমান হয় তাহলে সেটা হবে সার্বিক এই দুইটা জিনিস লাগাই কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম আছে এখানে ইয়াতে আছে এখন কিছু প্রবলেম তোমরা অবশ্য করতে পারবো আমি একটু দিচ্ছি না কিছু প্রবলেম করতে পারবো ওই যে গাণিতিক ভাবে আমরা যেটা বলছিলাম যে আমরা জাস্ট ওইটাই তুমি কোডোমেন এবং রেঞ্জ সমান করো এটা হলো রেঞ্জ ওয়াই এর মানটা নিয়ে কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে সেটা হবে সার্বিক এটা এখানে এক্সাম্পল দেওয়া আছে আর কি এখানে কোডোমেন হলো পুরো বি সেটটা রেঞ্জ হলো বি সেটটা তাহলে এটা সার্বিক কিন্তু এটা সার্বিক না কারণ কি এখানে সেটা কারো ইমেজ না কারণ এটার কোডোমেন হলো এবিসিডি আর রেঞ্জ হলো এবিডি সুতরাং এটা সার্বিক না যেটা আমরা দেখলাম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা ইয়াতে যাই বিপরীত ফাংশন আমার বিপরীত অন্য দেখছিলাম তাই না কোন একটা ক্রমজোরের সেটকে আমরা ক্রমজোরটা যদি যে উল্টাই ফেলি তাহলে সেটাকে বলি আমরা বিপরীত অন্বয় ফাংশনের ক্ষেত্রে যেটা হয় কোন একটা ফাংশন যদি বিপরীত ফাংশন সবসময় থাকতে পারে নাও থাকতে পারে একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকতে পারে না থাকবে থাকবে কখন যদি ওই ফাংশনটা এক এক হয় একটু আগে আমরা যে সংজ্ঞাটা করলাম এক্স এর প্রত্যেকটা যদি ওয়াই এর ভিন্ন প্রত্যেকটা ভিন্ন ডোমিনের প্রত্যেকটা ভিন্ন উপাদানের জন্য যদি তার ইমেজ গুলো ভিন্ন হয় তাহলে এটাকে বলি আমরা এক এক ডোমিনের প্রত্যেকটা উপাদানের যদি প্রতিচ্ছবি গুলো ভিন্ন হয় তাহলে সেটাকে বলি আমরা এক এক আর সার্বিক বলি কোনো একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় সেটাকে বলি সার্বিক আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি কোনো অসুবিধা নাই কোন একটা ফাংশনের ডোমেনের প্রত্যেকটা ভিন্ন ডোমেনের জন্য ইমেজ গুলো যদি ভিন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা এক এক আর সার্বিক বলবো কোনো একটা ফাংশনের
রেঞ্জ যদি কোডোমেনের সমান হয় তাহলে সার্বিক, তাহলে কোনো একটা ফাংশন যদি একক এবং সার্বিক দুইটাই হয় তখন ওই ফাংশনটার একটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, আদারওয়াইজ কিন্তু এটা করবে না। যদি একক হয় সার্বিক না হয় তাহলে সেটা সেটার বিপরীত ফাংশন থাকবে না। তাহলে বিপরীত ফাংশন থাকার শর্তই হলো বা ফাংশনটাকে কি হতে হবে, একক হতে হবে এবং সার্বিক হতে হবে। ক্লিয়ার কিনা এটা? একটা ফাংশনের বিপরীত কিনা আমরা তো স্যার 19 এ স্যার ওই বিপরীত ফাংশন প্রমাণও করেছিলাম স্যার। এগুলো করে আসছো তোমরা? হ্যাঁ কিছু করে আসছো। তাহলে এখানে ওইটা বলা আছে যদি সার্বিক হয় তবে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য, ওটা দ্বিতীয় যে এলিমেন্টের একটি অনন্য উপাদান এ বিলংস টু এ আছে যেন এফ অফ এ সমান বি হয়। মানে বি এ বি এর কোনো না কোনো উপাদান এ কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত, ওইটাই লেখা আছে এখানে। সেক্ষেত্রে ওই যে বি থেকে এ যে উল্টাটা আমরা যে সংজ্ঞায়িত করবো এটাকে বলবো আমরা বিপরীত ফাংশন, এবং একে আমরা একে ইনভার্স এক্স দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ধরো ওই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একটু খেয়াল করো। এফ এলোকায় একটা ফাংশন দেওয়া আছে, এটা আর মাইনাস এলোকায় এটা, অর্থাৎ এটার ডোমিনটা এলোকায় এটা, খেয়াল করো। বাস্তব সংখ্যার সবগুলো না, মাইনাস 3/2 বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো সেটা হলো তার ডোমিন। ডোমিনটা কি? রিয়েল নাম্বার মাইনাস মাইনাস 3/2, মানে হলো মাইনাস 3/2 বাদ দিয়ে বাস্তব সংখ্যার সব বাস্তব সংখ্যা না, এর মাঝে মাইনাস 3/2 বাদ দিয়ে যে সেটটা সেটা হলো ডোমিন। আর রেঞ্জ হলো তোমার কোডোমেন হলো গা আর থেকে হাফ বাদ দিয়ে যে সেটটা সেটা হলো গা কোডোমেন। তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং ফাংশনটা সংজ্ঞায়িত করা আছে এইভাবে f(x-5, 2x+), এটা হলো ফাংশন সংজ্ঞায়িত হলে তা একক এবং সার্বিক, বলাই আছে যেটা একক এবং সার্বিক। তাহলে এটা যদি একক এবং সার্বিক হয় তাহলে তার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। তো বিদ্যমান থাকলে বিপরীত ফাংশন আমরা কিভাবে বের করবো? ওই যে এফ এক্স সমান আমরা ওয়াই ধরবো, দেখো এফ এক্স সমান আমরা ওয়াই ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এফ ইনভার্স ওয়াই, এফটা আমরা ডান পাশে নিলাম, এফ ইনভার্স ওয়াই। এখন আমরা এটা বের করবো, বের করবো কিভাবে? ওই ওইটা ধরবো, এখানে এফ এক্স এর পরিবর্তে কি বসাবো? ওয়াই। তোমরা এটা করে আসছো 19 করছো না? এটা এরকম জি স্যার করছি স্যার। তাহলে এখানে কি করবো আমরা? এখানে ওয়াই সমান এটা লিখবো, ধরে আমরা এক্স টাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো। এখানে তো আছে ওয়াই টা এক্স এর মাধ্যমে, দেখো এফ এক্স এর পরিবর্তে যে ওয়াই লিখি, তাহলে এখানে ওয়াই টা দেওয়া আছে এক্স এর মাধ্যমে। আমরা কি করবো? বাম পাশে এক্স নিবো আর ডান পাশে সব ওয়াই নিবো। এটা করার জন্য আমরা গুণ টুন করে একটু সরল টরল করে আমরা এটাকে ওই যে দেখো এক্স ইকুয়াল টু এটা, এক্স ইকুয়াল টু এটা পাইলাম। তাহলে এই এক্সটা ওই লোক এফ ইনভার্স হয়, এই যে দেখো এক্স ইকুয়াল টু, তাহলে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি? এফ ইনভার্স হয়। এই এফ ইনভার্স হয়টা আমরা এখানে বসাবো। ঠিক আছে, এই যে বসালে তো এফ ইনভার্স ওয়াই সমান হলো এটা। এখন আমরা ওয়াই এখানে আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই এর পরিবর্তে আমরা যে কোনো চলক দিতে পারি, এখানে এক্স দিতে পারি, টি দিতে পারি, পি দিতে পারি। তাহলে সাধারণত আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এই জন্য এই ওয়াই টোক এক্স এর মাধ্যমে, এটাও এক্স এর মাধ্যমে আমরা রিপ্লেস করলাম। তাহলে এফ ইনভার্স এক্স সমান হলো এটা। তাহলে এইভাবে আমরা বিপরীত ফাংশন বের করি, যেটা তোমরা নিচে ক্লাসে করছো এটা এখানেও কাজে লাগবে। ঠিক আছে, তো তোমরা এই প্রবলেমগুলো করতে পারবা? এটা এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা কি করছো নিচে এই ক্লাসে? জি স্যার করছি স্যার। অর্থাৎ এফ টু বের করবা, তাহলে টুটা কোন রেঞ্জে আছে তোমার দেখতে হবে, যে এখানে হলো 3 এর চেয়ে বড়, এটা মাইনাস 2 থেকে প্লাস 3, তাহলে এটাতে আছে। তাহলে আমার এফ টু বের করতে হলে আমার ফাংশনটা হবে এটা। ঠিক আছে, তাহলে এখানে এটা আর 4 যদি হয় তাহলে 4টা কোথায় আছে? 4টা হলো 3 এর চেয়ে বড়, ওই যে এখানে, তাহলে তখন ফাংশনটা হবে এটা। তাহলে এটাকে আমরা ওই যে এক্স ইকুয়াল টু 2 হলে এফ এক্স ইকুয়াল টু, ওই যে 2 যদি হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু, আমরা এই তিনটার মাঝে কোনটা ধরবো? এটা ধরবো এক্স স্কোয়ার মাইনাস 2, কারণ কি ওই যে 2টা হলো মাইনাস 2 এবং 3 এর ভিতরে। তাহলে এখানে এক্স এর মান আমরা এখানে বসালাম 2, 2 ধরে আমরা একটা মান পাইলাম এফ অফ 2 সমান এই যে 2 ধরে 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে এটা যখন 4 হবে তখন ফাংশনটা হবে কি? 3x-1, এটা লিখবো। যখন 4 হবে তখন ফাংশন হবে 3x-1, কারণ 4টা গ্রেটার দেন ওই যে x গ্রেটার দেন 3, সেক্ষেত্রে এটা বের করবো। এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। এটা কি বুঝছো তোমরা? এটা কিভাবে আমরা এ করবো? অর্থাৎ আমরা দেখবো এই মানটা কোন কোন এইগুলো এক একটা অসমতা বা একটা ওই যে এরিয়া দেওয়া আছে, এটা দেখবো কোনটাতে পড়ে, এটাতে পড়ে না এটাতে, যেটাতে পড়ে সেই ফাংশনটা আমরা এফ এক্স এর পড়বো, এফ এক্স সমান লিখবো, দেখে আমরা মানটা বসে আমরা করবো। এটা আমি দেখছি না, আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি, এটা পারবো আমি তোমাদের যেটা দিচ্ছি, আমি এটা এটা হলো তোমাদের প্রমাণ। তোমরা যেটা করবা, আজকে যে ক্লাসটা আমরা করলাম, আজকে বেশ কিছু জিনিস আমরা বললাম, ফাংশনের সংজ্ঞা দিলাম চলকের মাধ্যমে, ফাংশন কিভাবে আমরা চিনবো উপায় দেখলাম, তারপরে আমরা দেখলাম ওই লোকা
ডোমেইন রেঞ্জ এবং কোডোমেইন এই বিষয়গুলো দেখলাম, আর দেখলাম আর এক এক ফাংশন দেখলাম, সার্বিক ফাংশন দেখলাম, এক এক ফাংশন আমরা কিভাবে চিহ্নিত করবো সেটা দেখলাম, আর সার্বিক ফাংশন আমরা কিভাবে চেক করব কোন একটা ফাংশন সার্বিক কিনা এটা চেক করলাম। এই রিলেটেড প্রবলেম হলো এইগুলো, ঠিক আছে? তো উদাহরণ 1, 2, 3 দেখবা, আর হলো এটা এটা একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও, এটা করো, ঠিক আছে? দিছি এটা স্ক্রিনশট নিছি, জি স্যার। ওকে, তাহলে আমরা আপাতত আমাদের আজকে ক্লাস শেষ করছি, তোমরা এই প্রবলেম গুলো সলভ করে রাখবে, ঠিক আছে? সলভ করে আমাকে দিয়ে দিবা, দেখব না। ওকে স্যার, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার স্যার আসসালামু আলাইকুম।